ಅಲ್ಲಿನೇ ಏರ್ಪೋರ್ಟ್ ಅಂದ್ರೆ ಕೆಟಲಾಗ್ ದೊರಿಬಾರ ಇಷ್ಟ গাইজ, আজকে হচ্ছে বিয়ে বাড়িতে মেহেন্দির অনুষ্ঠান, আর আজকে সকাল থেকে সন্ধ্যা অবধি কি কি হয় সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। সকালে উঠেই তোজোর পর্ব এখানে কিন্তু একদম শুরু হয়ে গেছে, কারণ আজকে সকালে এরা করবে শুভচনী পুজো। শুভচনী পুজোটা নাকি সকালবেলায় করতে হয়, বিকেলবেলা করা যায় না, সরি বিকেলবেলা না মানে বেলা উঠলে করা যায় না। শুভচনী পুজোর জন্য তিনটি অবিবাহিত মেয়ে লাগে, তো তিনটা মেয়ে একদম চানটান করে রেডি, তো এইদিকে পুজো শুরু হয়ে গেছে। এই পুজো করতে কিন্তু একদমই টাইম লাগে না, পুজো এই মাত্র শেষ হলো। আর এই পুজোর প্রসাদ কিন্তু হচ্ছে পানসুপুরি, পানসুপুরি খেতে হয়, আর উঠানে নাকি ন্যালভ্যাল করে একদম পিঠ ফেলতে হয়। একটু পর এদিকে বামনও আসবে, যা যা নিয়ম কানুন আছে ওগুলো পালন করবে, তাই আমরা এদিকে একদম দুবা তুলছি, তো দুবা তুলে এদিকে পরিষ্কার করতেছি। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি হয়ে গেছি একদম টেরি, কারণ কি বলবো, বিয়ে নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম, সে কারণেই আমি একদম টেরি হয়ে গেছি, মানে আমার জয় বাংলা হয়ে গেছে। এদিকে রান্না বসানো শুরু হয়ে গেছে, আর আমরা সবাই মিলে এখানে সবজি কেটে দিচ্ছি। আর এই যে রান্ধনি দেখতে পাচ্ছ, এটা কিন্তু বড় রান্ধনি, মানে ময়ের কাকি। আর এদিকে চলছিল বিশ্বরী গান, মানে যেগুলো নিয়ম কানুন থাকে ওগুলো সব দিক দিয়ে হচ্ছে। আর এদিকে চলছিল উঠানে মণ্ডপ পর্ব, তো দেখতেই পাচ্ছ এরা সবকিছু আজকেই মানে কমপ্লিট করে দিবে, কারণ কালকে আর কোনো ঝামেলা রাখবে না, তাই একদিকে ভালো। আর এদিকে দেখতে পাচ্ছ কোণে, এই যে কোণে একদম হলুদ শাড়ি পরে রেডি। আপাতত নিয়ম কানুন সকালবেলা এইটুকুই ছিল, আর এখন হয়ে গেছে রাত, তো দেখো আমি একদম মেহেন্দি লুকের জন্য পুরো রেডি হয়ে চলে আসি। কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। অনেকে আমার সানগ্লাস পরা দেখে বলবে এই মেয়ে কি অন্ধ, নাকি রাতে একটু কম দেখে। আসলে তারা তো আর জানে না আমার যে চোখে জয় বাংলা হয়েছে, এই জন্যই আমি চশমা ইউজ করছি। তো প্রথমেই মেহেন্দির অনুষ্ঠানে এসে আমরা একটু সবাই মিলে নেচে আগে আসরটাকে জমাচ্ছি, তারপর একে একে ডান্স করবে। আমি প্রথমে একটু ক্যামেরার সামনে ভ্যাকের ভ্যাকের করা শুরু করে দিয়েছি, কেমন আছো হাই হ্যালো। তারপর এই দিকে দেখতে পাচ্ছ হচ্ছে মেয়ে, তো মেয়ে এই যে মেয়েকে ভালো করে দেখে নাও, যারা যারা চেনো না ভালো করে দেখে নাও, মেয়ে একদম সুন্দর করে সেজেছে দেখো মেহেন্দি লুকের জন্য। আর এইখানে ওকে মেহেন্দি দেওয়া হচ্ছে, মেহেন্দিতে কিন্তু মোটামুটি ভালোই লোক হয়েছে। আর আজকে কোনো ছেলেবেলের কারবার নেই, মানে ছেলেবেলে কমই আছে, সব মেয়ের মাঝে কি আর ছেলেবেলে থাকবে, এখানে মেয়ে আর মহিলাই পুরো আসর বুক করে নিয়েছে। আর এইদিকে এই যে দেখো আমাদের পুচকি সোনা একদম ডান্স করা শুরু করে দিয়েছে। আর আমি তো আগেই চলে আসি, আর আমার বৌদি এই মাত্র আসলো, দেখো আমার বৌদিকে কি ঠান্ডা লেগেছে, আমরা তো কেউ ছুটের পরে নি, আর আমার বৌদি দেখো একদম চাদর টাদর পরে আসছে। আর এইদিকে শুরু হয়ে গেছে এখন গ্রুপ ডান্স, মৌয়ের দুই বান্ধবী এইদিকে এখন খুব সুন্দর ডান্স করতেছে, তারপর মৌ আর পায়েল, এরা দুজন কি বলবো, মৌ তো তোমরা তো পায়েলকে চেনোই, কালকে থেকে ও ডান্স একদমই ডান্স করেই যাচ্ছে, করেই যাচ্ছে, থামছে না, তো আজকে ও একদম মানে কি বলবো, আজকেও থামছে না, ও সারাক্ষণ ডান্স করতেই আছে। আমি একটু বাড়িতে চলে আসলাম তোমাদেরকে মণ্ডপটা দেখানোর জন্য, মণ্ডপটা কিন্তু ভীষণই ভীষণই সুন্দর হয়েছে, একদম দারুণ। আর এইদিকে এখনো মেহেন্দি দেওয়া কমপ্লিট হয়নি, মেহেন্দির অনুষ্ঠান শেষ হতেই চললো, মেহেন্দি দেওয়া কিন্তু এখনো আমাদের কমপ্লিট হয়নি। আমি ডান্স করবো নাকি ক্যামেরা করবো বুঝতে পারছি, সবাই এদিকে ডান্স করছে, তো আমিও এখন করবো ডান্স, তো দেখে নাও এখানে কি কি ডান্স হয়েছিল না হয়েছিল। নাচে গানে আমাদের মেহেন্দির অনুষ্ঠান কিন্তু একদম ভরপুর জমে উঠেছে, যে অনুষ্ঠানে এত মেয়ে থাকবে সেখানে মেহেন্দির অনুষ্ঠান না জমে উপায় আছে? আমাদের নাচ দেখে মৌ দুই ঠাম্মাও কিন্তু আর নিজেকে সামলাতে পারছে না, ওরাও দেখো আমাদের সঙ্গে কত সুন্দর একদম নাচে নাচ মেলাচ্ছে। এখন চলছে এদিকে ফটোশুট, মেয়ে ফটোশুট করতেছে, এই দেখো মো পোজ দেখিয়ে দিচ্ছে, কারণ অনেকক্ষণ নাচ টাচ করলাম, তো নাচের এদিকে ছবি ওঠা হয়নি এতক্ষণ, তো আর মেয়ে তো মেহেন্দি দিতে ব্যস্ত ছিল সে কারণে ছবি উঠতে পারেনি। এই মুখ কালো দেখা যায়, ফর্সা লাইট দেয়, এই দেখ মুখটা এবার চকচকা দেখা যায়, ঠিক আছে সবাই পোজ দেখিয়ে দিচ্ছে, কি বলে হালকা মুড লাগবে বলে নাকি। দেখিয়ে দিচ্ছে,
তুই না এরপর ক্যাটালগ ধরে বেরাইস তো আলমগীর ক্যাটালগ ধরে বেরাইস এরপর আমাদের মেহেন্দির অনুষ্ঠান একদম টোটালি শেষ দেখতেই পাচ্ছ একদম ফাঁকা হয়ে গেছে লোকজন আর আমি এখন যাব বাড়িতে তাই এদের সবাইকে বলছি যে যাই যাই টাটা টাটা আর এরা বলছে কালকে সকাল সকাল আসিস পিসি বাজিনের কিন্তু 11টায় আসবে জল তুলতে যেতে হবে আর এদিকে নাকি ছবি উঠতে হবে তাই একটা লাস্ট পিকচার আমরা উঠে নিচ্ছি আর এখন যাচ্ছি বাড়িতে টাটা দেখা হচ্ছে কালকে একদম বিয়েতে ওকে It's a good feeling.